ভারতের অনেকগুলো প্লেয়ার আছে মুসলমান একজন ক্রিকেটার হচ্ছে জাহির খান নাম শুনেছেন না শুনেন। তার ড্রেস দেখলে মনে হবে কোন বাইজি ঠিক বলছি না ভুল বলছি ইরফান পাঠান জীবনে আল্লাহর নাম নিতে পারলো না পেরেছে মাঠেতে দাঁড়িয়ে ইউসুফ পাঠান জীবনে আল্লাহর নাম নিতে পারেনি যে একশো রান মেরেছি একটা সিজদা করি মাঠেতে পারেনি ইমান কমজোর আফ্রিকার মতো দেশে বসে এরা মদের অ্যাড দেওয়া গেঞ্জিগুলো পরে খেলে আইপিএলে যে গেঞ্জিগুলো পড়ছে মদের অ্যাড দিয়ে আছে না নয় মদের অ্যাড দিয়ে আছে আমাদের দেশের মুসলমান প্লেয়াররা নিজেদিকে মুসলমান বলছে পড়ছে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা এত বড় বড় দাড়ি যদিও আমি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি না আমি পেপারে দেখেছি সেই পিলিয়ারটা তার বোর্ডকে বলেছিল আমার জার্সিতে মদের অ্যাড চলবে না যেহেতু ইসলামে মদ হারাম তার প্রচার করাও হারাম তাকে বোর্ড বলল তাহলে তোমার খেলা চলবে না বলে আমার আল্লাহ আগে খেলা আমার আগে নয় জোরে বলুন সুবাহান আল্লাহ সে যখন সরে গেল হক পথে টিকলে হকের জিত আছে না না হকের জিত আছে বাবা হকের জিত আছে আমি ওটা বুঝাবো আপনাদেরকে সে হকের ওপরে টিকার কারণে তার টিম ম্যানেজমেন্ট দেখলো এরকম একটা পিলিয়ার সরে যাওয়া মানে কোমর ভেঙে যাওয়া তাকে বললে স্যার আপনার জার্সি থেকে মদের অ্যাড সরি দেওয়া হলো আপনি খেলুন জোরে বলুন সুহান আল্লাহ তার জার্সিতে মদের অ্যাড নেই সে প্লেনে সফর করলে যতক্ষণ সফর করে ততক্ষণ কোরআনে তেলাওয়ত করে মিশরের একজন প্লেয়ার আছে ফুটবলার মোহাম্মদ সালাহ মারাত্মক প্লেয়ার দারুণ পিলিয়ার যতক্ষণ রেস্টে থাকে রেস্ট রুমে সময় পেলে পাঁচ ওয়াক্তের নামাজ রোজা রেখে আঠেরো ঘন্টা খেলে আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টা রোজা রেখে দেড় ঘন্টা ফুটবল খেলছে শুধু তাই নয় যখন সময় পাই প্লেনে বসে সফর অন্য দেশ থেকে আর একটা দেশে খেলতে যায় সাথে করে কোরআন নিয়ে পড়তে পড়তে যাই বুঝলেন তার নামাজ কাজা নাই আর আমাদের দেশের মোহাম্মদ উদ্দিনকে মুসলমান বললে শয়তানু লজ্জা পাবে আমাকে আপনারা খারাপ বলবেন প্রমাণ দেব নামাজি মুসল্লি পর্দাওয়ালি বিবিকে ছেড়ে একটা ফিলিমের নাচনে বালি বেশ্যাকে বিয়ে করেছে সঙ্গিতা বিজলানী এখন শুনছি সে আলু জব দিয়ে পালিয়েছে এখন আটকুড়ো সেজে আছে আপনারা মুসলমান বলছেন কোরান বলছেলাই সাল বিরান্তুয়াল্লু ভুজু হাকুম কে বালাল মাশ্রি কে ওয়াল মাগুরিবওয়ালা কিন্নল বিররমন বিল্লা হ্যাঁ আমার বিশ্ব নভী পোপ কিংবা পশ্চিম দিকে মাতা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমান হচ্ছে এক নম্বর মানা বিল্লাহ এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালায়িকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবে আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবিগিন আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান জোরে সুবহানাল্লাহ আর এগুলোর প্রতি যারা ঈমান আনবে বিশ্বাস করবে তারা কখনো খারাপ পথে যেতে পারে না আমার ভাই মুসলমান আমি বলে যাচ্ছি শিক্ষা আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে ব্যারিস্টার হবে মানা নাই শরিয়তে যা পারবেন করুন আল্লাহর কসম করে বলে যাচ্ছি তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই এতটুকু মূল্য পাবে না ডাক্তার হবে যদি দিন না থাকে তার মধ্যে নামাজ না থাকে তার মধ্যে হারাম হারালের বিচার না থাকে তার কাছে তাকুয়া যদি না থাকে আমার আল্লাহর কাছে সারেফ একটা জীবজন্তু জানোয়ারের মতো তার কোনো মূল্য নাই আপনি রাগ করলে আমার আমরা আটি বয়ে গেল আমার আমার যায় আসে না আমাকে দাউদ দিবেন না পাশের গ্রামের লোক আমাকে দাউত দিবে আমার ভয় নাই চাকরি যাবার আমার চাকরি যাবার ভয় নাই আপনি দাউদ দিবেন অন্য কেউ দাউদ দিবে কিন্তু আমি হক কথা বলে যাব মুসলমান সবাই কি বলা যাবে না মাথা ঠুকলেই মুসলমান নয় পূব কিংবা পশ্চিম দিকে যারা আল্লাহকে ভয় করে মাথা ঠুকবে আল্লাহকে বিশ্বাস করে মাথা ঠুকবে পশ্চিম দিকে সেটাই হচ্ছে একমাত্র পশ্চিম দিকে কে বললে মাথা ঠুকা যারা কাবার পূবে আছে পশ্চিমে আছে তারা কোন দিকে মাথা ঠুকবে পূব দিকে বুঝতে পেরেছেন না পারেন কাবা ঘরের চারিদিকে মানুষ ডারাই না ডারাই না সাতরাল মসজিদ হারম তোমাদের মাথাটা মসজিদে হারম কাবার দিকে করে লাও হে আমার নবী কাবা যেদিকে দিকে থাকবে সেই দিকে নামাজ পড়তে হবে ওই জন্য আল্লাহ কোরআনে বললেন পূব পশ্চিম নয় আসল হচ্ছে প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস সকলে আনবো জোরে বলুন ইনশাল্লাহ এরপরে চলুন মমিন কারা ইমানদার কারা হিদায়তের উপরে কারা আছে এটা বুঝিয়ে দব প্রকৃত মুসলমান কারা আমার আল্লাহ রব আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী আলিফলাম তহসিন তহসিনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে এর মুখাত আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রব্বুল আলামিন তারপরে কোরআনে বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফি হে আমার বিশ্ব আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই জোরে বলুন সুবহানাল্লাহ কেউ বিন্দু মাত্র সন্দেহ আনবেন না জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহ কেউ বিন্দু মাত্র সন্দেহ আনবেন না কোরআনের প্রতি ইমান চলে যাবে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই হুদাল্লিল মুতাকিন কোরআনটা শুধু মুসলমানরা পড়ে না অমুসলিম ভাইরাও পড়ে পড়ে কে কে পড়েছে হরেন নরেন গগেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে বঙ্কিমচন্দ্রও পড়েছে শরৎচন্দ্রও পড়েছে রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ কবি কালিদাস যতগুলো বড় বড় কবি আছে সবাই কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর কসম করে বলছি আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আর তাদের কোরআন পড়ায় আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে তারা যখন কোরআন পড়েছে জানার জন্য মানার জন্য নয় আর মমিন যখন কোরআন পরে আল্লাহ কোরআনে বললেন যারা ইমানদার হবে মোত্তাকি হবে তাদের জন্যে আমার কোরআনে উপদেশে ভরা আছে মমিনদের জন্যে যারা বিশ্বাসী তাদের জন্য আমার কোরআনে উপদেশ আছে হুদাল্লিল মুত্তাকিন যারা ইমান আনেনি তাদের জন্য নয় তারা পড়তে পারে জানতে পারে কিন্তু ইমান আনলে যারা ইমান এনে পড়বে তাদের মূল্য আলাদা জোরে বলুন সুভান হাদিসে আছে আপনি যদি না বুঝেও পড়েন এক একটা হরফে দশটা করে মমিন নেকি পায় জোরে বলুন সুভান আল্লাহ আপনার জন্য এত বড় ভাগ্যের মমিন হওয়ার কারণে এরপরে চলুন ইমানদার কারা মমিন কারা হিদায়তের ওপরে কারা আছে আমার আল্লাহ পাঁচটা শর্ত লাগালেন কটা বললাম বাবা পাঁচটা এই পাঁচটা সবাই মানব জোরে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ বললেন না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান আপনারা কেউ আল্লাহকে দেখেছেন দেখার ইচ্ছা আছে না নেই কথা বলুন হ্যাঁ না না সকলে বলুন আল্লাহ যেন আমাদের তকদিরে জান্নাত লেখে জোরে বলুন সুভান এই জন্যই জান্নাতি দিকে আল্লাহ যখন জান্নাতে দেবে তাদের সর্বশ্রেষ্ঠ উপহার হবে আল্লাহ দিদার জোরে বলুন সুভান আল্লাহ দিদারটা কেমন হবে একটু বুঝিয়ে দিই আমাদের সমাজে দেখবেন যখন বাপ ছেলের জন্য মেয়ে দেখতে যায় তখন কি হয় মনে মনে ছেলের বাপ যদি বলে তোমার লেগে মেয়ে দেখে এলাম ছেলের মনে তখন হয় আল্লাহ আমি কবে দেখব হবে দেখতে কত সুন্দর হবে মনেতে তখন লাড্ডু ফুটে ফুটে না ফুটেন লাড্ডু ফুটবে আল্লাহ আমি কবে দেখবো কবে যাব দেখতে এই ফুটে মমিন তোমরা আশা করো সিজদাই পরে কাঁদো আল্লাহ তোমার দিদারটা হলে কত সুন্দর কেমন হবে দিদারটা এই আশা নিয়ে তুমি টিকো এই আশা নিয়ে তুমি নামাজি হও আল্লাহ তোমার দিন থেকে সরবো না তোমার দিদার পাওয়ার জন্যে এই আশা নিয়ে ওই জন্য আল্লাহ কোরআনে প্রথমেই বললেন আল্লা এক নম্বরই না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান দ্বিতীয় নম্বর ওয়ু কি তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে সকলে করবো জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের লোক নামাজ পড়ি কিন্তু পাইকিরি নামাজ পড়ি পাইকিরি নামাজ জানেন ফেরে পড়ে অনেক জুনা নামাজ পড়ে আপনাদের দেশে তো এসার পরে জলসা শুরু হয় মুর্শিদাবাদ নদিয়ায় আসরের পথ থেকে জোহরের পথ থেকে স্টার্ট হয় জলসা তো একজন নামাজে এসা প্যান্ডেলে নামাজ হচ্ছে সে জীবনে কোনোদিন নামাজ না সে চিন্তা করলে আল্লাহ আমি তো জীবনে নামাজ পড়িনি কি করব যা হবে হবে ইমামের দেখে দেখে চালিয়ে দেব চার রাখার চালিয়েছে তারপরে লোকরা সুন্নত পড়ছে বেতের পড়ছে এই চিন্তা করলো আল্লাহ এগুলো কি চলছে যা হবে হবে আমু চালিয়ে যাই একবারে নিয়ত বেঁধে সাড়ে বত্রিশ রাখা ফেরেস তারা আল্লাহকে বললা আল্লাহ ইয়ার কেন সাড়ে বত্রিশ বলে নয় এন্ট্রি মাল ফজর থেকে খুঁজে পাবিনা ও ফ্যারে পড়ে চালাচ্ছে এরকম নামাজি আছে না না আমাদের দেশে ফেরে পড়ে অনেক জুনা নামাজ পড়ে আমার ভাই ইমানদারের নামাজ মমিনের নামাজ আর ফেরে পড়ে নামাজ দুটোই পার্থক্য আমাদের দেশের অনেক লোক বলে হুজুর নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ বসে না সেদিন আমাকে একজন ফোন করেছিল হুজুর বাড়ি থেকে নামাজ পড়ছি নামাজে কিন্তু আমার মনোযোগ নাই কি করে মনোযোগ আসবে তোমরা নামাজে টারালে এক নম্বরই মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা মনে মনে ভাবো নামাজের পার্টিতে দাঁড়িয়ে ফাইন্না হইয়া রাখ তোমরা আল্লাহকে দেখতে পাও বা না পাও তোমার আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন দেখছেন না দেখেননি এটা মনে মনে ভেবে দুনিয়ার যত হাজত আছে কাজ আছে সব মিটি দিয়ে নামাজে দাঁড়াও আজকে আমাদের নামাজে মনোযোগ না লাগার কারণ হচ্ছে আপনি বাজারে দোকান করেছেন আসরের নামাজ হচ্ছে তাড়াতাড়ি দেখলেন নামাজ দাঁড়িয়ে গেছে আপনি ছুটে গিয়ে তাড়াতাড়ি গিয়ে নামাজে উজুটা করে ফটফ ফট করে উঁচু করে ডাড়ি আল্লাহ আর মনে পড়ছে না বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজের পার্টিতে যদি ক্যাশবাস্ক মনে পড়ে নামাজটা কেমন হবে বাপ ওই রকমই হবে তাইলে পাইকিরি নামাজ হলো ইসলাম বলছে ধীরে আরামসে আমার ভাই আরামসে নামাজ পড়বে ধীরে সুস্থে নামাজ নামাজ কেমন হবে কোরান বুঝিয়েছে কাদাবলাহাল মমিনুন হ্যাঁ আমার বিশ্বনবী মমিনদের এক নম্বর আখলা করছে আল্লাদিনা হুমফি সলাতিহিম খশিউন তারা যখন নামাজ পড়বে তখন তারা ধীর স্থিরভাবে নামাজ আদায় করবে পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করবে আপনাদের খতম তারপে হয় না হয় না হয়

হেরা বলছে ফুটি দিলে বে মারাত্মক তোরাই জানিস আমরা খুঁজে পাই নাই কুদাই পড়ছিল এই রকম যদি তারাবি হয় আমাদের দেশে আল্লাহ আল্লাহ হাফেজ সাহেব আসতে আপনারা বলুন কোরআনে আছে আল্লাহ খসিউ তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে ধীর স্থির ভাবে নামাজ আদায় করো নামাজ যদি স্প্রিট হয় একটা কথা ভাববেন অনেক যারা মুসল্লি আছেন পাঁচ ওয়াক্তে তারা পড়েন তারা নিজেদের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন হাফে সাহেব যখন বলে তখন অনেক মুক্তাদির একবার হয় না ঠিক বলছি না ভুল বলছি সুবা তখন ইমাম উঠে গেই যে ইয়ার দেখলে আরো আমার দরকার নাই আমি উঠে পড়ি নামাজটা কেমন হবে ওই জন্য। আমি ভাই বোম্বে তারাবি শুনিয়েছি বারোটা বৎসর আমি নটায় শুরু করতাম একবারই রাত্রি সাড়ে বারোটা হলে একটাই শেষ হতো এক পাড়া পরতাম কপাড়া বললাম

আর আমাদের সমাজের লোক বলে দারুণ তারাবি হলো চল্লিশ মিনিটে শেষ ফেরেশতারা তারা এত কেলানি দিবে খুঁজে পাবে না যাই ওই জন্য কোরআন শিখিয়েছে নামাজের মধ্যে ধীর স্থিরতা সকলে নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে এসো নামাজের মধ্যে খুসু খুজু নিয়ে এসো নামাজের মধ্যে তোমরা ধীর স্থিরতা এই জন্য আনবে আমি রব্বে কায়ানাত আমার আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমার আল্লাহ রাজা জন্যে জন্য দাঁড়িয়েছি আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য না কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই জন্য কেয়ামতের দিনে কিছু নামাজি ধরা পড়বে আল্লাহর কাছে কিছু নামাজি ধরা পড়বে যারা দু নম্বরই করে নামাজ পড়েছে যারা মানুষকে ধোকা দিয়ে নামাজ পড়েছে তারা আমার আল্লাহর কাছে পাকড়াও হবে আল্লাহর কাছে ধরা পড়বে আল্লাহ তাদিকে ধরবেন পাকড়াও করবেন আর তাদের জন্যে সেদিনে আর পেরুবার রাস্তা খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তাদিকে ধরবেন সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ আমার ভাই ওই জন্য সকলে বলুন আজ থেকে আমরা খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেমন হবে একটা সাহাবীর নামাজ থেকে আপনারা জানতে পারবেন যে সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের পার্থক্য কতটা হাজরাতে আলী রাদি আল্লাহ তালানহুর পায়ে যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেছে আমার নবী বিশ্ব নবীর কাছে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলীর পায়ে যে তীরটা ঢুকেছে সেটা বের না করলে মনে হয় মারা যাবে পায়ে পাঁচ পা পচে গিয়ে মারা যাবে আমার নবী বিশ্ব নবী বললেন ও আলী তুমি তোমার পায়ের তীপটা বের করে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত তীব্র যন্ত্রণা করছে তীর যদি বের করা হয় আমি মনে হয় মারা আমি আর বাঁচব না আমার নবী বিশ্বনবী বললেন আলী তুমি চলে যাও সাহাবি দিকে ডাকলেন হ্যাঁ যখন নামাজে তখন তোমরা তীরটা বের করবে আবার আমার মায়েরা পড়েলাম হাজিরাতে আলী নামাজের মধ্যে সিজদাই আছেন পায়ের তীর বের করা হয়েছে এতটুকু বুঝতে পারেননি আমার পায়ের তীরটা বের করা হয়েছে হয়েছে জোরে বলুন আল্লাহ সকলে নামাজ পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ুন আমার আল্লাহ পাঁচটা শর্তের মধ্যে এক নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস দ্বিতীয় নম্বর পাঞ্জেগানা নামাজ বোখারি শরীফের হাদিসে আছে আমার নবী বিশ্ব নবী বললেন যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নেই তার ইসলাম নেই আপনি ভাবুন কাল থেকে নামাজ পড়বেন কি এরপরে চলুন দুটো হলো ওয়ামিন্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করবে আপনি হালাল মাল ইনকাম করেছেন সেখান থেকে আপনি ব্যয় করুন আল্লাহর রাস্তায় নিজের জন্য আমরা কিন্তু হালাল মালকে হারাম জায়গায় استعمال করি আপনাদের দেশের লোক লটারির টিকিট কাটে না মনে হয় না আল্লাহ লটারিতে বরকত আছে না কাটলে হয় তাই না লটারিতে দশ লাখ পড়ে গেলেই বাজার খুলে গেল এক কোটি পড়ে গেলেই বাজার খুলে গেল আমার ভাই আপনাদিকে যারা লটারি কাটেন তাদেরকে বলে যায় হালাল মালে আল্লাহ বরকত দিয়েছে হারামে জীবনে বরকত পাবে না সরের কটা করে বাচ্চা হয় বাপ দশটা বারোটা চোদ্দটা করে বাচ্চা হয় শুনেছেন এত হয়ে গেছে জালগাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে তার মধ্যে বরকর তোমরা পাবে না গরুর কটা করে বাচ্চা হয় বাপ শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না এরকম কোনোদিন দিন হয়েছে যত খাবে তত বরকত পাবে পশ্চিমবাংলায় প্রত্যেক দিন কত গরু জবাই হয় হিসেব করতে পারবে কয়েক পারবেন গরু হয় কিন্তু যত খাবে আমি আল্লাহ তত বরকত দেবো কেন হালাল মালে বরকত আছে হারাম জিনিসে আল্লাহ বরকত রাখেনি তুমি লটারি কাটছ লটারি কাটা হারাম না হালাল বাবা হারাম বরকত পাবে না আমি বলে দিই আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে তারা বলে মিথ্যা কথা না বললে ব্যবসায় চলবে না ঠিক না ভুল আমাদের দেশের লোক বলে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না দাড়ি না মারলে ব্যবসায় লাভ করা যাবে না আমি বলে যাই হকের ওপরে টিকে থাকলে আল্লাহ সব সময় হকের জিত দেয় দেয় না দেয় না হকের জিকাতে আমাদের দেশের লোক